বিএনপি জামায়াতের সন্ত্রাস, নৈরাজ্য এবং ষড়যন্ত্রমূলক অপরাজনীতির বিরুদ্ধে আজ বিভিন্ন স্থানে শান্তি সমাবেশ করেছে আওয়ামী লীগ। গাজীপুরে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আন্দোলনের নামে যারা সন্ত্রাস করে তাদের রক্ষায় আওয়ামী লীগ জনগণের পাহারাদার। এদিকে গণতন্ত্র পুনরুদ্ধার, সরকারের পদত্যাগ সহ 10 দফা দাবিতে বিভিন্ন বিভাগীয় শহরে পদযাত্রা করেছে বিএনপি। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। গাজীপুরের কালীগঞ্জে আওয়ামী লীগ আয়োজিত অভিনয় শিল্পী সংঘের সাধারণ সভায় যোগ দিয়ে বক্তব্য রাখেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এতে তিনি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের সমালোচনা করেন। ক্ষমতাসীন পার্টি দেশের জনগণের জান মাল সম্পদ রক্ষা করা অবশ্যই করণীয় দায়িত্ব আমাদের রয়েছে। জনগণের জানমাল আমাদের রক্ষা করতেই হবে, কারণ আমাদের এখানকার অভিজ্ঞতা সুখকর। আমাদের এখানে একটা দল আছে, যেই দলটি আন্দোলনের কথা বললেই আতঙ্ক ছড়া, সেই দলটি যখনই কোনো আন্দোলন করে তারা আগুন সন্ত্রাস নিয়ে ভাঙচুর করতে আসে, তারা মানুষ পুড়িয়ে মারতে আসে। বিএনপি জামাতের সন্ত্রাস, নৈরাজ্য ও ষড়যন্ত্রমূলক অপরাজনীতির বিরুদ্ধে চট্টগ্রাম ময়মনসিংহে শান্তি সমাবেশ করেছে মহানগর আওয়ামী লীগ। অন্য বিভাগীয় শহরগুলোতেও মানববন্ধন, পদযাত্রা ও সমাবেশের আয়োজন করে আওয়ামী লীগ। এদিকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামে দুপুরে পদযাত্রা করেছে মহানগর বিএনপি। আড়াইটা থেকে নগরীর কাজীর দেউরী নসিমন ভবন দলীয় কার্যালয়ের সামনে থেকে পদযাত্রা শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে, দাবি আদায়ে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন দলটির নেতাকর্মীরা। চুরি লাঠি দাম নিয়ে ওরা নাকি শান্তি সভা করবে, ওরা নাকি জনগণের সম্পদ রক্ষা করবে, তাহলে একজনকে থাকতে হবে। শান্তি রক্ষার জন্য, আইন রক্ষার জন্য পুলিশ থাকবে, নাহলে আওয়ামী সন্ত্রাসীরা থাকবে, দুইজন তো থাকতে পারে না। দেশে যদি আইন থাকে দুপুরে বরিশাল নগরীর সদর রোড এলাকার দলীয় কার্যালয়ের সামনের চত্বরে সমাবেশ করে মহানগর বিএনপি। সিলেট নগরীর আলিয়া মাদ্রাসা এলাকা থেকে কর্মসূচি পালন করে বিএনপির নেতাকর্মীরা। রংপুর নগরীর মাহিগঞ্জ সাতমাথা এলাকায় একই কর্মসূচি পালন করে দলটি। 10 দফা দাবি আদায় ও গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে গাজীপুর ও ফরিদপুর সহ অন্য বিভাগীয় শহরেও পদযাত্রা কর্মসূচি পালন করেছে দলটি। সজীব সাদিক, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।